আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার ওসি প্রদীপ সহ সাত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ। দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা প্রায় 2.5 লাখ, নতুন করে 39 জনের মৃত্যু। নদীগর্ভে শিমুলিয়া ঘাটের অ্যাপ্রোচ সড়ক সহ বিস্তীর্ণ এলাকা ফেরি ও নৌযান চলাচল সাময়িক বন্ধ। করোনার কারণে সব দেশ বড় ধরনের ধাক্কা খেলেও বাংলাদেশে বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বললেন প্রধানমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস সহ সাত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বিকেলে তাদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর বিচারক এ আদেশ দেন। বাকি দুই আসামি আজ আত্মসমর্পণ করেননি। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন নিয়াজ্জামান সজীব। সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ সাত আসামিকে বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর আগে চট্টগ্রাম থেকে পুলিশ হেফাজতে প্রদীপকে কক্সবাজারে আনা হয়। হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত সহ ছয়জনকে করা প্রহরায় আদালতে হাজির করা হয়। ওসি প্রদীপ ছাড়াও আদালতে ভাড়ছড়া শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রত্যর্পিত পরিদর্শক লিয়াকত আলী, এসআই নন্দলাল রক্ষিত, কনস্টেবল সাপানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আব্দুল্লাল মামুন, এএসআই লিটন মিয়াকে হাজির করা হয়। বাকি দুই আসামি এসআই টুটুল ও কনস্টেবল মোস্তফা আত্মসমর্পণ করেননি। গত 31 আগস্ট রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা রাশেদ। এ ঘটনায় বুধবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদোস। ওই ঘটনায় কক্সবাজারে নিজ নিজ বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর একথা জানিয়েছে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার 5 মাসের মাথায় শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে প্রায় 2.5 লাখে। 24 ঘন্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 3,000 মানুষ, মৃত্যু হয়েছে 39 জনের। এই নিয়ে দেশে মোট মৃত্যু হল 3,621 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন রাসনা দাস। দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের হার থামছে না। করোনা বিশ্বে ইতালিকে পেছনে ফেলে বাংলাদেশের অবস্থান এখন 15তম। 8 মার্চ প্রথম সংক্রমণ ধরা পড়ার পর এ পর্যন্ত গড়ে মাসে প্রায় 50,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সরকারি হিসেবে মোট 83টি ল্যাবে 12,708টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 2,977 জন। শনাক্ত রোগীর সংখ্যা 2,49,651 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,074 জন। মোট সুস্থ 1,43,824 জন। 12,708টি PCR পরীক্ষা করা হয়েছে, 2,977টি পজিটিভ হয়েছে। এ পর্যন্ত 2,49,651টি পজিটিভ হয়েছে বা COVID-19 রোগ শনাক্ত হয়েছে। এছাড়াও প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে করোনা ভাইরাসে মৃত্যুর তালিকা। গত 24 ঘন্টায় এই তালিকায় যুক্ত হয়েছে আরও 39 জনের নাম। ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন 3,306। নতুন মৃতদের মধ্যে পুরুষ 32 এবং নারী 7 জন। COVID-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় 39 জন এবং এ পর্যন্ত 3,306 জন। দেশে করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।
নদী গর্ভে বিলীন হয়ে গেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের অ্যাপ্রোচ সড়ক সহ বিস্তীর্ণ এলাকা। সাময়িক বন্ধ হয়ে গেছে সব ধরনের নৌযান চলাচল। এদিকে কীর্তন খোলার পানি বেড়ে বরিশাল নগরীতে প্রবেশ করেছে বন্যার পানি। মেঘনার ভাঙনে তলিয়ে যাওয়ার হুমকিতে রয়েছে ভোলা শহর। প্রতিনিধিদের তথ্য ও চিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ। নদী গর্ভে বিলীন হয়ে গেছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় চার নম্বর ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়ক সহ বেশ কিছু এলাকা। বৃহস্পতিবার ভোরে ভিওআইপি এই ফেরিঘাটের বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হয়। দুর্ঘটনা এড়াতে সকাল থেকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এদিকে হঠাৎ করে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে বরিশালে। কীর্তন খোলার পানি বেড়ে বিভিন্ন ইউনিয়নের বসতি ভিটা রাস্তাঘাট হাঁটু পানিতে ডুবে গেছে। মেঘনার পানি বিপদসীমার 68 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় হিজলা, মুলাদি ও মেহেন্দিগঞ্জে প্লাবিত হয়েছে 50 গ্রাম। দক্ষিণাঞ্চলের আরেক জেলা ভোলা শহর তলিয়ে যাবার শঙ্কায় পড়েছে। ফুসে উঠেছে মেঘনা ও তেঁতুলিয়ার পানি। বহু স্থানে বাঁধের উপর দিয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। দৌলত খান, বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, মনপুরা ও চরফেশন উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙনের তীব্রতা এতটাই বেড়ে গেছে যে ভয় ও আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। আরেকদিকে পদ্মার পানির প্রচণ্ড স্রোতে নদী ভাঙন অব্যাহত রয়েছে শরীয়তপুরে। জিও ব্যাগ ফেলে চলছে ভাঙন রোধের চেষ্টা। এস এম আশরাফ, এটিএন বাংলা। সারা দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। তিনি বলেন, বন্যাতদের কষ্ট লাঘবে সরকার তাদের মাঝে নগদ টাকা ও শুকনো খাবার সহ ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে সাভার উপজেলা পরিষদে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। করোনার কারণে সব দেশ বড় ধরনের ধাক্কা খেলেও বাংলাদেশে বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বিনিয়োগ পরিবেশ আরও আকর্ষণীয় করে তুলতে ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনার কারণে সব দেশই সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যার মধ্যেই কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় দেশ অর্থনৈতিকভাবে যে ধাক্কা খেয়েছে তা কাটিয়ে উঠতে নতুন বিনিয়োগের পরিবেশ তৈরির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে কলকারখানা বন্ধ রয়েছে, অনেক দেশের শ্রমিক সংকট রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের জনসংখ্যা কাজে লাগিয়ে এবং জমি ব্যবহার করে নতুন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও মিথ্যা তথ্য দেওয়ার ক্ষেত্রে শুধু দায়ী ব্যক্তি নয়, ফেসবুক এবং টিকটকের মতো সার্ভিস প্রোভাইডারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে সরকার। সচিবালয়ে শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এসব কথা জানান। বিএনপি নেতারা এখনও উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন বলে এ সময় অভিযোগ করেন তথ্যমন্ত্রী।
বদলে গেছে, শুধু দেশ বদলে গেছে তা নয়, প্রতিটি মানুষের ভাগ্যেরও পরিবর্তন হয়েছে। কিন্তু এই পরিবর্তন অনেকে দেখেও দেখে না, দেখেও না দেখার ভান করে। সোশ্যাল মিডিয়া অস্থিরতা তৈরি করা হয়, এটি ব্যবহার করে চরিত্র হনন করা হয়, এটি ব্যবহার করে নানা ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়। এই যে কাজগুলো জন্য প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও টেলিকম মিনিস্ট্রি প্রয়োজনে আরও একটি নতুন আইন করার কথাও তারা চিন্তা ভাবনা করছে। 11 দিনের ব্যবধানে ভরি প্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় 4,500 টাকা। দাম বাড়ার নতুন সিদ্ধান্ত কার্যকর হয়েছে আজ। এর আগে গত কয়েক মাসে কয়েক দফায় বেড়েছে স্বর্ণের দাম। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। করোনা মহামারীর মধ্যেই 4 বার বাড়ল সোনার দাম। এবছরই ভরিতে বেড়েছে প্রায় 17,000 টাকা। এ দফায় বাড়ানো হল 4,432 টাকা। নতুন দরে 22 ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি 77,215 টাকা। বুধবার পর্যন্ত এর দাম ছিল 72,783 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরির দাম 74,066 এবং 18 ক্যারেটের ভরির দাম ধরা হয়েছে 65,318 টাকা। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এটা আমাদের সাধার সাধ্যের বাইরে চলে যাচ্ছে। আমরা কিন্তু আসছি একটা ঠেকা করে, বিশেষ প্রয়োজন ছাড়া আমরা আসতাম না। দাম বাড়ছে, পণ্য আছে কিন্তু গ্রাহক নাই। ব্যবসায়ীরা বলছেন করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে ইউএস ডলারের প্রাধান্য খর্ব, তেলের দরপতন সহ বিভিন্ন কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অনেক বেশি। আমরা স্বর্ণের বাজার সমন্বয় করি মাত্র, আমরা স্বর্ণের বাজার বৃদ্ধিও করি না, স্বর্ণের বাজার কমাইও না। কবে নাগাদ এই বাণিজ্য যুদ্ধের সমাপ্তি ঘটবে, চীন ভারত সম্পর্ক কবে ভালো হবে, সমস্ত কিছুর উপরই নির্ভর করছে আমাদের স্বর্ণের ভবিষ্যৎ এবং স্বর্ণের বাজারের স্থিতিশীলতা। তবে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। প্রতি ভরি বিক্রি হচ্ছে 933 টাকায়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো বলে মন্তব্য করেছেন ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। রাজধানীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সাথে বিদায়ী সাক্ষাৎ শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় মুক্তিযুদ্ধে জীবন দানকারী ভারতীয় যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বঙ্গবন্ধুর সংগ্রাম ও বাংলাদেশের স্বাধীনতার শীর্ষক দেয়ালচিত্রের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। খাদ্যভবনের নিচতলায় স্থাপিত এই দেয়ালচিত্র উদ্বোধনের সময় খাদ্য সচিব ডক্টর নাজমানারা খানম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এ সময় খাদ্যমন্ত্রী বলেন, এই দেয়ালচিত্রের মাধ্যমে বঙ্গবন্ধুর বিশালতার মধ্য থেকে কিঞ্চিৎ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন নতুন প্রশাসক খোরশেদ আলম সুজন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্ব নেওয়ার সময় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় নতুন প্রশাসককে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিদায় মেয়র আ জ ম নাসিরুদ্দিন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কপিরাইট সুরক্ষার নামে একটি মহলের নজিরবিহীন যথেচ্ছাচার বন্ধের দাবি জানিয়েছে দেশের 3টি সংগঠন। এগুলো হচ্ছে বাংলাদেশ মিউজিক্যাল অ্যান্ড অ্যাসোসিয়েশন, মিউজিক ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ ফিল্ম প্রডিউসার্স ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাসোসিয়েশন। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে 3 সংগঠনের কর্মকর্তারা এ দাবি জানান। চট্টগ্রামে 5টি স্থানীয় পত্রিকা প্রকাশনা বন্ধ রাখার প্রতিবাদে সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নেন সাংবাদিক নেতারা। সংবাদকর্মীদের বেতন বোনাস পরিশোধ করে অবিলম্বে পত্রিকা প্রকাশ না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস এ সময় উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। এএফসি দেয়া গাইডলাইন মেনেই প্রস্তুতি নেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আয়োজক এবং অংশগ্রহণকারী দলগুলোকে এএফসির পক্ষ থেকে পাঠানো এক চিঠির প্রেক্ষিতে একথা জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ওই চিঠিতে বিশ্বকাপ বাছাই পর্ব এবং এএফসি কাপে খেলতে হলে কি নিয়ম মানতে হবে তা উল্লেখ করেছে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার ওসি প্রদীপ সহ সাত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ। দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা প্রায় 2.5 লাখ, নতুন করে 39 জনের মৃত্যু। নদীগর্ভে শিমুলিয়া ঘাটের অ্যাপ্রোচ সড়ক সহ বিস্তীর্ণ এলাকা ফেরি ও নৌযান চলাচল সাময়িক বন্ধ। করোনার কারণে সব দেশ বড় ধরনের ধাক্কা খেলেও বাংলাদেশে বিনিয়োগে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বললেন প্রধানমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।